আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে নিজেকে খুব অসহায় মনে করি। কোথাও একটু হোঁচট খেলে আমরা ভাবি আর হবে না আমাকে দিয়ে, ওরাই ঠিক, ওরা বলছিল আমি পারবো না, আমি আসলে ভুল করেছি এই পথে হেঁটে এই পথে দিয়ে এসে, কারণ আমার বন্ধুরা বলেছে আমি পারবো না, আমার মা বাবা বলেছে আমি পারবো না, কেউ আমাকে সাহস দেয় নাই। তখন ব্যর্থতার ভয় আমাকে আঁকড়ে ধরে। প্রিয় বন্ধুরা, মনে রেখো যখন তুমি কোনো স্বপ্ন দেখবে সেটা পূরণ করার পথে তুমি অনেককেই কাছে পাবে না, এবং সেই রাস্তাটা তোমার একার, তোমার নিজেকেই হাঁটতে হবে। স্বপ্ন যখন তুমি একাই দেখেছো সেটা পূরণ করার লক্ষ্যে তোমাকে একাই এগিয়ে যেতে হবে, তোমার নিজেকেই হেঁটে যেতে হবে সেই রাস্তা দিয়ে একা একা। যখন স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন সবাই এসে তোমার পাশে দাঁড়াবে। তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগিয়ে যাও তুমি সামনের দিকে। আসলে ব্যর্থতা বলতে কিছু হয় না, জীবনের পুরোটা সময় শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে। তুমি যদি নিজেকে অসহায় ভাবো তাহলে পুরো পৃথিবী তোমাকে অসহায় ভাববে। সময় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মানসিক শক্তিকে এতটাই শক্তিশালী করা প্রয়োজন যাতে করে ভিতরের শান্তি এবং আনন্দ কেউ কেড়ে নিতে না পারে।